বসত ভিটা ছাড়া বাবা মার তেমন কিছুই ছিল না। আর এই দরিদ্রতার কষাঘাতে জর্জরিত পরিবারটিতে প্রতিবন্ধী হয়ে জন্ম নেন বাবুল আক্তার। কোনো মতে প্রাইমারির গণ্ডি পার করে হাই স্কুলে পা দেওয়ার পর আর পড়ালেখা করতে পারেননি। জীবিকার প্রয়োজনে চায়ের দোকান, মুদির দোকান, তরকারি বিক্রি, ফুটপাতে চম বিক্রি সহ কাঠ মিস্ত্রির সহযোগী হিসেবেও কাজ করেছেন, কিন্তু কোথাও মেলেনি সচ্ছলতা। তার সচ্ছলতার গল্পটা শুরু হয় 2007 সালে। কৃষি অধিদপ্তর ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে 500 টাকা ও 100টি বীজ নিয়ে বাড়িতেই ছোট একটি কুঁড়ে ঘর করে শুরু করেন মাশরুম চাষ। প্রথম দিকে এই মাশরুম নিয়ে শহরের বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করে বেড়াতেন। তবে তার এতদিনের জীবনযুদ্ধের লড়াই বিফলে যায়নি। আস্তে আস্তে বাড়তে থাকে তার মাশরুম বিক্রি। 14 বছর অক্লান্ত পরিশ্রমে এখন 3 একর জায়গার উপর প্রায় 17 কোটি টাকা খরচ করে নিজ গ্রামে গড়ে তুলেছেন ড্রিম মাশরুম সেন্টার নামে নিজস্ব প্রতিষ্ঠান। এখানে কাজ করছেন 120 জন মানুষ। দারিদ্রতার কারণে আমাদের পড়ালেখা খুব বেশি দূর আগানোর সুযোগ হয়নি, আর বিশেষ করে শারীরিকভাবে প্রতিবন্ধী থাকার কারণে সবসময় একটা হতাশায় সময় কাটতো যে আসলে কী কাজটা করবো, কারণ ভারী কাজ বা ভালো কোনো কাজ করার মতো সেরকম সুযোগ ছিল না। যে কারণে গরিব ঘরে থেকেই আমাকে স্বপ্ন দেখতে হয়েছে ভালো কিছু করার। 2007 সালে একজন ডাক্তার সাহেবের পরামর্শে আমি জানতে পারি যে মাশরুম চাষের মাধ্যমে অনেক নারী এবং প্রতিবন্ধীরা স্বাবলম্বী হচ্ছে। সেক্ষেত্রে আমি যশোর হর্টিকালচার সেন্টার থেকে 3 দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করি, এবং পরক্ষণে আমি জাতীয় যুবন্য দপ্তর থেকেও একটা প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নিয়ে আমার মাশরুমের যাত্রা শুরু হয়। প্রশিক্ষণকালীন সময় আমাকে 100টা বীজ দেওয়া হয়েছিল, সেই বীজটা নিয়েই মূলত আমার যাত্রা শুরু হয়। পরক্ষণে আমি মাশরুম নিয়ে আস্তে আস্তে নিজে বীজ তৈরি করা, এবং একটা সময় আমি 2008 সালে ইন্ডাস্ট্রিয়াল মাশরুম চাষ প্রশিক্ষণের সুযোগ পাই সাভার জাতীয় মাশরুম ইনস্টিটিউটে, এবং সেখান থেকে এসে আমি এককভাবে তখন আমি কাজ শুরু করি মাশরুম বীজ উৎপাদন। তখন এলাকার আমরা কিছু দারিদ্রসীমার মানুষদেরকে নিয়ে একটা মাশরুম ভিলেজ তৈরি করি, এবং সেখানে দেখা যায় যে তারা মাশরুম উৎপাদন করে আমাকে দিচ্ছে, আমি সেই মাশরুমটা বিপণন করতেছি সারা দেশে। এভাবে আস্তে আস্তে অলরেডি ড্রিম মাশরুম সেন্টার বর্তমানে প্রায় 100 কোটি টাকার প্রজেক্টে রূপান্তরিত হয়েছে। এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 500 শতাধিক কর্মীর এখন একটা প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে প্রায় 10,000 মাশরুম চাষি আমাদের সাথে সম্পৃক্ত আছে। সুন্দর পরিচর্যা আর নিবিড় পর্যবেক্ষণে উৎপাদন হচ্ছে মাশরুম বীজ, মাশরুম পাউডার ও ঔষধি গুণসম্পন্ন ঋষি মাশরুম। বাবুল আক্তারের পরিকল্পনা বিশ্বে বাণিজ্যিকভাবে মাশরুম রপ্তানি। ইন্ডিয়াতে রপ্তানি করতেছে, এবং আমরা অল্পদিনের ভিতরে আশা করছি যে আমরা ইউরোপ মার্কেটে আমাদের দেশে যে ফ্রেশ যে ভেজিটেবল মাশরুমটা আছে বাটন মাশরুম, আমরা অল্পদিনের ভিতরে একটা ইউরোপ মার্কেটের একটা জায়গা দখল করতে যাচ্ছি। আমাদের দেশে শীতকালে মূলত আমরা যে মাশরুম ওয়েস্টার ভেজিটেবল মাশরুম এটা আমরা চাষ করে থাকি, এবং এই মাশরুমটা গরমকালে ভালো উৎপাদন হয় না। তো আমরা এরপরে ট্রেনিং নিই যে গরমকালে আমরা কী মাশরুম উৎপাদন করতে পারি, এবং দেখি যে গ্যানোডার্মা লুচিয়াডাম বিশ্বের 1 নম্বর ঔষধি গুণ মাশরুম এটা, এবং দেখা গেছে যে মাশরুমটার উচ্চ দাম। এই মাশরুমটা থেকে ওষুধ শিল্পে মূলত এই মাশরুমটা ব্যবহার হয়, পাশাপাশি ফুড শিল্পে এবং কসমেটিক শিল্পে এটার হিউজ একটা ডিমান্ড রয়েছে। আমরা দেখি যে 1 মাসে মাশরুমটা পুরোপুরি সাদা হয়, আস্তে আস্তে সাদার আবরণটা কেটে যায়, এটা লালে পরিণত হয়ে যায়। প্রোডাকশনের যে এর দাম পড়ে প্রায় 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এর কেজি পড়ে, এবং বাইরের দেশে এটা কেজি আরও বেশি, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা কেজি পড়ে। তো এটাকে বলা হয় বিশ্বের 1 নম্বর ঔষধি গুণ মাশরুম, গ্যানোডার্মা বা লুচিয়াডাম, যেটাকে আমরা ঋষি মাশরুম বলেও মূলত চিনে থাকি। নিজের উন্নতির পাশাপাশি বাবুল আক্তার হত দরিদ্র গ্রামের মানুষকে নিয়েও স্বপ্ন দেখে এলাকারও উন্নয়ন করেছেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় প্রত্যেক বাড়িতেই মাশরুম চাষ করছেন গ্রামের নারীরা। গ্রামটা এখন পরিচিতি পেয়েছে মাশরুম গ্রাম নামে। মাশরুম চাষ করে বিক্রি করে আমার মেয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ গোছায় এই বিল্ডিংটাও আমার মাশরুম চাষের উপর। অন্য কোনো চাষবাস আমার নেই, শুধুই মাশরুম চাষ দিয়ে করি। বছর 400 থেকে 500 কেজি মাশরুম শুকনা উৎপাদন করি, এইটা আমি 5 লাখ টাকা বছরে বিক্রি করি, এবং এর সাথে কাঁচাও বিক্রি করি, সেটা কোনো হিসাব নেই। আমার খাওয়া দাওয়া সবই করে মাশরুম চাষে আমাদের সব কিছুর উন্নত। আমাদের এই গ্রামে মাশরুম আসার পর থেকে আমরা যখন মাশরুমের সাথে সম্পৃক্ত হয়েছি, এবং প্রত্যেকটা মানুষই এখন মাশরুমের প্রতি খুব আকৃষ্ট, এই গ্রামের নাম এখন মাশরুম পল্লী হিসেবে পরিচিত হয়েছে। ড্রিম মাশরুম সেন্টারে কাজ করছেন এলাকার পাশাপাশি ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 100টির অধিক মানুষ। আমার স্বামী স্কুলে হেডমাস্টার, আমিও নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই ডিএমসিতে চাকরি নিয়েছি। আমি এখানে কাজ করি, আমার বাচ্চাদের মানে আরও স্বাবলম্বী করার জন্য এখানে কাজ করছি। ডিগ্রি পাস করে আমি শারীরিক প্রতিবন্ধী বেকার ঘুরে বেড়াচ্ছিলাম,
হঠাৎ একদিন আমার দিদি মাছ সেন্টারের পরিচালক আমার স্যার বাবু ডাক্তারের সাথে দেখা হয়। দেখার পরে উনি আমাকে আশ্বাস দেন, তারপর কিছুদিন পরে উনিকে আমার ফোন দিয়ে ডেকে নিয়ে এখানে চাকরি দিয়েছেন। আমার মতো অনেক প্রতিবন্ধীরা এখানে চাকরি করছে, প্রতিবন্ধী হয়েও এখন সমাজে বোঝা নয়। আমরা বাবু ডাক্তারের সাথে বুঝিয়ে দিয়েছেন যে প্রতিবন্ধীদের সমাজে বোঝা হিসেবে না কি, আমি তাদের আত্মকর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। 3-4 বছর মাশরুম চাষ করতেছি, করে মাসে বছরে ধরেন 6 মাসের সিজন, তো তা 1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারে। এতে ধরেন আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, মেয়েটা বিয়ে দিছি, ছেলেরা লেখাপড়া শিখাচ্ছি, ধরেন আরও অনেক কিছু এরপর করতে পারতেছি। এই স্পনটা, হ্যাঁ, 1/2 কেজির স্পন, এটা প্রথমে মিক্সার দেওয়া হয়, এতে থাকে গমের ভুষি, কাঠির গুঁড়ো, পানি, তুষ আর চুন। মিক্সার করার পর এটাকে প্যাকেটে ভরা হয়েছে, তারপর এটাকে রেডি করে এনে এখন 1 ঘন্টা 20 মিনিট জ্বালাতে হবে অটোক্লাভে। এই মাশরুমগুলো আমরা হচ্ছে লাইন বাই লাইন সাজাই, সাজানোর পরে বীজগুলো থেকে মাশরুম যখন আসে সেগুলো ছিঁড়ার পরিপূর্ণতা হলে সেগুলো আমরা ছিঁড়ি। গ্যানোডার্মাল মাশরুমটা আছে, এটা সম্পূর্ণ একটা মেডিসিন এবং এটা হার্ট এবং ক্যান্সারের খুবই একটা কার্যকরী ঔষধ। আমি এই প্রজেক্টের এখানে দায়িত্বে আছি, গ্যানোডার্মা অর্থাৎ ঋষি মাশরুম যেটা, এটার এখানকার দায়িত্বে আছে, আমার আন্ডারে 20 জন লোক আছে। মাশরুম চাষে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদেরকে সার্বিক সহযোগিতার কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। বাবুল আক্তার এই এলাকায় মাশরুম চাষ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছে। ওই এলাকা মাশরুম পল্লী হিসাবে গড়ে উঠেছে এবং তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক, প্রত্যেকের বাড়িতে যে মাশরুম চাষ করছে, সেই মাশরুম বাবুল আক্তার একটা নির্দিষ্ট দামে কিনে এগুলো সারা দেশে অথবা বাইরে এক্সপোর্ট করছে। বাবুল আক্তার এই এলাকার মানুষের অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিক আয়ের একটা সংস্থান করে দিতে পারছে। তারে কাজের স্বীকৃতি স্বরূপ সেরা উদ্যোক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 2018 সালে জাতীয় যুব পদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি সনদ সহ 2টি সম্মাননা পদক পেয়েছেন। সময় সংবাদ, মাগুর।